বছর বিজেপি সরকারের এই সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে বিধানসভায়ও ছোঁয়া লেগেছে উন্নয়নের যেখান থেকে বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন রাজ্যের উদ্যমী তরুণ বিধায়ক সুধাংশু দাস সরকারের বিগত আটান্ন মাসে হয়তো এলাকায় সমাধান হয়নি সব সমস্যার কিন্তু তার মাঝে উন্নয়নের একা থেকে দিশা দেখেছে ফটিকরাই এলাকার মানুষ দীর্ঘ বছর ফটিকায় ছিল না থানা কিন্তু বিধায়ক সুধাংশু দাসের প্রচেষ্টায় হয়েছে থানাও শুধু থানায় নয় আরও একাধিক উন্নয়নের নজির রয়েছে ফটিকরায়ে একটা সময় ফটিকরাই বাসীকে এলাকা থেকেই সুবিধা দেওয়া হয়েছিল থানার পরবর্তী সময় পূর্বতন সরকার এটিকে সরিয়ে প্রথমে সায়দা বাড়িতে এবং পরে কুমারঘাটে স্থানান্তরিত করে পরবর্তীতে ফটিকরাই বাসীকে সন্তুষ্ট করা হয় পুলিশ ফাঁড়ির সুবিধা দিয়ে তখন থেকে এলাকার মানুষের দাবি ফটিকরাই একটি থানা স্থাপনের কিন্তু এলাকার মানুষের সেই দাবিকে তেমন আমল দেয়নি বিগত সরকার বলে অভিযোগ এলাকার মানুষ জানাচ্ছেন থানার পরিষেবা পেতে গিয়ে সেখানকার মানুষকে তখন ছুটতে হতো প্রথমে সায়দাবাড়ি এবং পরে কুমারঘাটে দীর্ঘ কুড়ি বছর এলাকায় থানার দাবি জোরালো হলেও ফটিকরাই হয়নি থানা অবশেষে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হারানো গরিমা ফিরে পেয়েছে ফটিকরায় থানার দাবি পূরণ হয়েছে জনগণের দু হাজার উনিশ সালের নয় মার্চ ফের ফটিকরায় ফিরে পেয়েছে হারানো থানাকে পুলিশের তৎকালীন মহানির্দেশক অখিল কুমার শুক্লার হাত ধরে সেদিন পুনরায় উদ্বোধন হয়েছিল ফটিকটাই থানার এলাকার বাসিন্দা জানাচ্ছেন ফটিকরাইয়ের মানুষের বহুদিনের আন্দোলন ছিল এই থানার জন্য বর্তমানে থানা চালু হওয়ায় আগের থেকে অনেকটাই ভালো পুলিশের সহায়তা মিলছে আমরা এই গানের থানার আমরা বহু উপকার হয়েছে আমরা বহুদিন আন্দোলন ইটা লাগি আমরা করিয়া আমরা এখন থানাটা গানের পাওয়ায় আমরা বহুত উপকার হয়েছি এখনও আমরা উপকার হওয়ার ক্ষতি হন না জনগণের উপকার হইতেছে এই সরকার আবার পর থেকে তো থানা এখন স্টাফও বাড়া হয়েছে আগে আমরা প্রথম যাইতে লাগতো সায়দাবাড়ি সায়দাবাড়ি এখানে বহু কষ্ট করে নদী ফার হয়ে যায় সেবা ফার হয়ে যায় এরপরে যাবো দেখতো কুমারঘাট কুমারঘাটও বাড়া লাগতো অনেক ভাড়া তো আমরা বাড়া ভাড়া লাগে না আমরা এইখানেই আমরা এইখানেও সব কাজকর্ম থানা তো অখন আমরা যেই সরকার আছে এই সরকারে জানি এটা বহু আগ থেকেই মানে মানে আন্দোলন চলছে এটা কংগ্রেসের সময়েও আন্দোলন হয়েছে এখন এই সরকার আবার পরে এইটা মানে থানা ঘোষণা থানা চালু হয় থানার সমস্ত কাজকর্মের পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণীয় এই থানা যথেষ্ট সহায়ক হয়েছে বলে জানিয়েছেন জনক এলাকাবাসী তারা কল হলে যায় ইয়ে যায় আগে অনেক বেশি পালা এখন মিলে থানা আমরা বহুত আগে ইয়ে করছিলাম সবাই মিলে আমরা দাবি করছি থানা কেন